Yes, sir. আমি ক্যাবলা, পটল ডাঙার ক্যাবলা। ফার্স্ট ডিভিশনে স্কুল ফাইনাল জলপানি সমেত পাস করেছি। এখন লম্বা ছুটি চলছে, সিটি কলেজে ভর্তি হয়েছি। আগে নমস্কার, আমি হাবুল, আপনাকে চাই মূর্তি, এক মূর্তিমান। স্কুল ফাইনাল পাস করছি বুঝলে, সেকেন্ড ডিভিশনে। কলেজে ভর্তি হয়ে গেছি, কিন্তু মন মেজাজ ভাল না বুঝলে। আমগো টেনিদার লগে চুক্তি ভঙ্গ কইরা ফেলছি। টেনিদা আমাকে সবাই রে শপথ করাই নিয়েছিল যে থার্ড ডিভিশনে পাস করতে হইব, কিন্তু সেকেন্ড ডিভিশন হয়ে গেছে। টেনিদা তো খেইপা ফায়ার, তাই টেনিদার ঘাটটার ভয় এখন পলায় বেড়াইতেছি। আমি পেয়ালারাম, শিঙ্গি মাছের ঝোল খেয়ে কোনো রকমে থার্ড ডিভিশনে পাস করেছি। বাড়িতে তার জন্য বকুনি পিটুনিও খেয়েছি, তবে এখন কলেজে ভর্তি হয়ে পাড়ায় ডাটে ঘোরাফেরা করছি। এখন ছুটি, লম্বা ছুটি, তাই সময় শরীর আর স্বাস্থ্য কিভাবে সতেজ করতে হয় সেটা জানতেই টেনিদার কাছে পরামর্শ করতে যাচ্ছি। আমি টেনিদা, চার মূর্তির লিডার। আমার অনিচ্ছা সত্ত্বেও তিনবারের পর এইবারে ফাইনালে পাস করেছি। তা না হলে ক্যাবলার বোন আল্লাদি, ওর কাছে মুখ দেখাতে পারতাম না। ও বলেছিল এবারেও যদি পাস না করি তাহলে ভাই ফোটার ভুড়িভোজ ক্যান্সেল। ও আমি সহ্য করতে পারবো না। আবার এসেছি, আবার জেগেছি, পটল ডাঙার চার মূর্তিমান, পটল ডাঙার চার মূর্তিমান। বঙ্গভূমি ভোলেনি আমাদেরই নাম, বঙ্গভূমি ভোলেনি আমাদেরই নাম। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তির অভিযান, চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তির অভিযান। ক্যাবলা পেলা হাবুল আর টেনিদা এদের কাপ্তান, শেঠ ঢুন্ঢুরাম গজেশ্বর ঘুট 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 ঘুটানন্দ, হয়েছে হয়েছে জব্দ। চার মূর্তির অসীম সাহসের চালে ফাঁদে পড়েছে ক্যাবলা ও পুলিশের জালে, ঘানি টানছে সব সব সম্মানে। এই পটল ডাঙা হয়েছে ফেমাস চার মূর্তি অভিযানে। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তিমান। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তিমান। আমি সদা সর্বদা তোদের সঙ্গেই থাকতে চাই। যারা ফেল করেছে তাদের সংখ্যাই বেশি, মানে সংখ্যা গরিষ্ঠ। আমি ফেল করা ছাত্রদের সঙ্গে বিট্রে করেছি, আর সবচাইতে বেশি বিশ্বাসঘাতকতা করেছিস ক্যাবলা। আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কথা হয়েছিল আমরা থার্ড ডিভিশনে পাস করব, হাতে হাত মিলিয়ে খাবো দাবো, বিশ্ব জয় করব। আর তুই কিনা ফার্স্ট ডিভিশনে পাস করলি, আর শুধু পাস নয় স্টার পেয়েছে, শুনছি নাকি স্কলারশিপও পাবে। ছি ছি, সেম সেম। এটা তুই ভালো করলি না ক্যাবলা। কেন, এই হাবুল যে সেকেন্ড ডিভিশনে পাস করলো, এই ইস্ট বেঙ্গলটা বিশ্বাসঘাতক, চিরকালের বিশ্বাসঘাতক। এই দেখো টেনিদা, ওই সেকেন্ড ডিভিশনে পাস করনটা আমার লাগে একখানা অ্যাক্সিডেন্ট। আমি তো চেষ্টা করছিলাম থার্ড ডিভিশনে পাস করানোর লাগা, কিন্তু অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট
একমাত্র প্যালারামই কথা রেখেছি, যে জন্য আমি ঠিক করেছি প্যালারামকে বেশি ভালোবাসবো এবং খাওয়াবো। কি খাচ্ছিস? আমসত্ত। আমসত্ত খাস না, মনে রাখিস তুই পিলে রুগী। টেনিদা, কলেজে ভর্তি হওয়ার পর থেকে তো তুমি আমাদের বাড়ি যাওই নি। আজকে রাতে মা তোমাকে খেতে বলেছে। আজ রাতে? হ্যাঁ, আজ রাতে। মা বলল টেনিদা এত কষ্ট করে পাশ করেছে, ওকে একটু পায়েস খাওয়াবো। শুধু পায়েস? না না, মাছ মাংস শেষ পাতে গিয়ে পায়েস দেবে। ও হ্যাঁ টেনিদা, হ্যাঁ আল্লাদি কিন্তু তোমার উপর রেগে আছে। আল্লাদি রেগে আছে কেন? আমি তো কথা রেখেছি, পাস তো করেছি। ওই সব আমি জানি না, ও সব আল্লাদি জানে। ও ঠিক আছে, মানভঞ্জন করছি, এমন ডিএলরাই ঝাড়বো না আমরা। হ্যাঁ রে বাবা, আরে তোরাও যাবি, মা তোদের বাড়ি গিয়ে অলরেডি নেমন্তন্ন করে এসেছে। খিদেটা একটু বাড়িয়ে নি। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধু হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধু হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। আজি তোমার চরণ তলে রাখিয়ে কুসুম হাত, এ হার তোমার গলে দিব ধূপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম হাত, এ হার তোমার গলে দিব ধূপহার। সুধার আধার ভরি তোমার অধরে ধরি, কর বধু কর তাই পান। আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধু হে, নিয়ে এই হাসির উপগান। ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ, ভেসে আসে উচ্ছল জলদল কলরব, ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্না মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার তান। আজি এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি তোমার চরণ তলে লুটায় পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার চরণ তলে লুটায় পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে শয়ন লভিব বলে হাসিয়াছি তোমারই নিধান। আজি সব আশা সব পাপ নীরব
দেখা যাক প্রাণে শুধু মিশে থাক প্রাণ। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধু হে নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। যাও, অনেক হয়েছে, গানটা ঠিক করে গেয়েছো বলে ক্ষমা করে দিয়েছি। চলো খাবার টেবিলে বসবে, চলো খাবার, চলো খাবার। আয় আয়। খাবার হয়ে গেছে, তোমরা সবাই বসে পড়ো, প্যালার খাবারটা আমি নিয়ে যাচ্ছি। এই আল্লাদি, তুই খাবারগুলো সাজিয়ে নিয়ে আয়। হ্যাঁ, মশলা ছাড়া তোমার রান্না, পটল আর কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল। তোমার মা কষা মাংস আর মালাইকারি খেতে বারণ করেছে। খেনে 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 ওই জুটবো, খেনে ওই জুটবো, খায়া ফেল। আমি চঞ্চল হে, আমি খাবারের প্রিয়াসী। অমতলো দিচ্ছি দিচ্ছি, লিডাররা সবার পরে খায়। না, আমি লিডার হতে চাই না, যাও নিয়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে শুরু কর শুরু কর। ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস। আর একটু মালাইকারি দেব টেনি? না থাক, দেবেন দিন, ওর রান্নাটা খুব ভালো হয়েছে। এটা আল্লাদি রান্না করেছে, খুব ভালো মেয়ে, ওকে প্রাইজ দেব। তুমি দেবে প্রাইজ? এই তোমাদের আর কি লাগবে বলো। আচ্ছা, আমি কি এক পিস চিংড়ি মাছের মালাইকারি পেতে পারি? নে নো নেভার। পেলাদা, তোমার পিলের অসুখ সেরে যাক, তারপর তোমাকে মশলাপাতি দিয়ে রান্না করে খাওয়াবো। খাবে টেরিদা, আমরা তাহলে উঠি। ওঠ, হাত ধুয়ে নে। এই নাও দই। আমার দই? হ্যাঁ, দই খাবো। হ্যাঁ অভাব নেই, মোটরলা বাবু আছে দু চারজন, কিন্তু আমাদের এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা দিবে না? না দিব না। কয় কি জানো, এক্সারসাইজ করে কি হইব, গুন্ডা তৈরি হইব। গুন্ডা হইব? শরীর ভালো করার নাম গুন্ডাবাজি? এই প্যালার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেরা একটু দন বৈঠক দিক, মুগুর টুকুর ভাজুক, এটাই তো চেয়েছিলাম। শরীর ভালো হবে, মনে জোর আসবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, বড় বড় কাজ করবে, এই না গুন্ডাবাজি? দু চারজন ছাড়া তো কেউ কোনো টাকা পয়সাই দিল না। হ্যাঁ, আমরা নিজেরা চেষ্টা চরিত্র করে নিজেদের পকেট থেকে খরচা করে ডাম্বেল টাম্বেল কিনেছি, কিন্তু ওই চেস্টের এ এটা ওই এটা তারপরে বারবেল। কেউ পাত্তা দিচ্ছে না টেনিদা। দিব না, ক্লাবটা তুইলা ফেলাও টেনিদা। ক্লাবই নেই, ক্লাব উঠে গেলে পটল ডাঙার ঐতিহ্য নষ্ট হবে, চার মূর্তির বদনাম হবে। এমন কিছু একটা করতে হবে যাতে পটল ডাঙা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। হ্যাঁ, কি করে? পটল ডাঙার মানুষ জেগে ঘুমোচ্ছে, তাদের জাগাতে হবে, সচেতন করতে হবে,
ঝিমিয়ে পড়া পাড়াকে জাগ্রত করতে হবে। কি করবে? কি করবা? প্রভাত ফেরি বের করব। হ্যাঁ, এই গান গেয়ে ঘুম ভাঙাবে। পাড়াকে ভালোবাসার গান, দেশকে ভালোবাসার গান। কিন্তু আমার গলা তো অসুর। রিহার্সাল করলে সুর বেরিয়ে আসবে। কি গান? মানে কার গান গাইবো? কেন, এই এই রবি ঠাকুর, এই ডিএল রায় বা অতুল প্রসাদ? অতুল প্রসাদ, অতুল প্রসাদ। হ্যাঁ, অতুল প্রসাদের ওই গানটা খুব জমবে, বুঝিস? ওই যে ওইটা ওইটা, ওই উঠ গো মা লক্ষ্মী। ওটা মা লক্ষ্মী নয়, ওটা উঠ গো ভারত লক্ষ্মী। আমি গাইছি, তোমরা সবাই শোনো। গাইবে? গাও শুনি, চেষ্টা করি। উঠ গো ভারত লক্ষ্মী, উঠ আদি জগত জনক যা, দুঃখ দৈন সব নাশী কর দূরিত ভারত লজ্জা। উঠ গো স্নেহাস্পদেশু টেনি, তোমরা প্রভাত ফেরি বার করিয়া পটল ডাঙা ব্যায়াম সমিতির জন্য চাঁদা সংগ্রহ করিয়াছ জানিলাম, ভালো কথা। আমি তোমাদের ক্লাবের জন্য কিছু টাকা পাঠাইলাম, ডাম্বেল কিনিবার জন্য। তোমাদের কলেজের এখন ছুটি, এখনো হাতে আছে প্রায় 20 দিন, তাই তোমাদের চার মূর্তিকে আমন্ত্রণ জানাইতেছি। আমি যে ফরেস্টে আছি সেখানকার আমি রেঞ্জার সাহেব, তা তুমি জানো। ডুয়ার্স এবং জলদাপাড়া অঞ্চলে চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এন্টার হরিণ, দেদার বনো মুরগি, ঘুঘু ঘুঘু, হরিয়াল, এইসব যদি দেখিতে চাও তাহা হইলে 70 চলিয়া আইসো, প্লেনে করিয়া আসিবে। টিকিট আমি দিব, তাহলে কোনো সমস্যাই নেই। শুনেছি তোমরা অ্যাডভেঞ্চার প্রিয়, আমার ডাক বাংলোটি কিছু বদ লোক বসবাসের অযোগ্য করিয়া তুলিয়াছে। সে কি?
তোমরা আসিয়া ওয়াদের পাকড়াও করিবে। অপেক্ষায় রইলাম সত্তর জানাও আশীর্বাদ নিও ইতি কুট্টি মামা। হ্যাঁ আচ্ছা টেনিদা, এই কুট্টি মামা তোমার কেমন মামা? কুট্টি মামা, কুট্টি মামা আমার পিস্তুত মায়ের ছেলের মাসিমা। সেই মাসিমার যে তিন ছেলে তাদের পাতানো দিদির যে মাসতুতো বোন টেপি, টেপি টেপির খুঁড়তুতো দেওরে মাসতুতো ছেলে। কুট্টি মামা আমার মামা। কি চেহারা, ইয়া লম্বা 5.5 ফুট। সাহেবদের আমলে দুটো চিতাবাঘ, একটা গন্ডার আর ডোরা কাটা বাঘ মেরেছিল গোটা কতক। দারুণ শুটার, যা গুলি করি না আমাদেরও গুলি চালানো শিখিয়ে দেবে বলেছে। তাই ভীষণ খাতর শিখ, খুব মজার লোক বুঝলি। কি যাবি? হ্যাঁ যাবি নাকি? হ্যাঁ আচ্ছা টেনিদা, কোথায় যাবে প্লেনে চেপে? গোবরডাঙ্গা খেলে কচু পড়া। এই মাথায় গোবর পড়া নাকি রে? যাচ্ছে ডুয়ার্স অঞ্চলে, বলছে গোবরডাঙ্গা জঙ্গলে যেতে চাইছো, শেষে গিয়ে আবার বাঘের খপ্পরে ফেলবে না তো? আরে বাঘ মারতেই তো যাচ্ছি। না 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 না, ওইসব বাঘ ফাঘের সব করে আমি নাই, এমনিতেই দন্ত শুলের ব্যথায় মরতেছি, তার উপর বাঘের চক্করে পড়ে প্রাণটা যাবো গিয়া। আরে ভালোই তো, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিস, মারা গেলে বিশ্বাস কর দাঁতের ব্যথাটা তো একদম থাকবে না। আচ্ছা ইয়ার কি মারিস না, তবে জেনে রাখ বাঘ ভাল্লুক আমার কুট্টি মামাকে খাতির করে চলে। কুট্টি মামা ভাল্লুকের নাক পুড়িয়েছে, বাঘের 32টা দাঁত কালীসিংহের মহাভারতে এক খায়ে উড়িয়ে দিয়েছে। বলো কি আমার মামা শেষে সেই বাঘ কুট্টি মামার বাঁধানো দাঁত নিয়ে খেয়ে বাঁচে। তবে সে বাঘ বেটা আজকাল আর মাছ মাংস কিছু খায় না, স্রেফ নিরামিষ। এর ওর বাগান থেকে লাউ কুমড়ো চুরি করে খায়। এই তো এই তো এই তো বছর দুয়েক আগে কুটি মামার এক ডিশ আলুর দম খেয়ে গেল। গুল গুল। হ্যাঁ হ্যাঁ কি বললি? না মানে বলছিলাম গুলবাগ আর ডোরা কাটা বাঘ, বাঘ তো দু রকমের হয় না? আরেক রকমেরও বাঘ হয়, ওই যে বিছানায় থাকে আর রাত্রিবেলা কুটুস করে কামড় দেয় তারেও বাঘ কয়, মানে আমগো ছাড় পোকা। ছাড় পোকা মারার ক্ষমতা নেই, তুমি মারবে বাঘ? পাড়ায় তোমার জন্য কোথাও মুখ দেখাতে পারি না, সবাই বলে তোর টেনিদা গুলবাজ। শুনলাম নাকি জঙ্গলে যাবার প্ল্যান হচ্ছে, এবার যদি সত্যিকারের বাঘ না মেরে আসতে পারো ভাইফোঁটাই কিন্তু তোমাকে খাওয়াবো না। এই নাও মা তোমাদের চারজনের জন্য লেডিকিনি পাঠিয়েছে। মা পাঠালো না তুই নিয়ে এলি? ওই একই হলো, নাও তো। চারজনের চারটি না থাক, ওরা খাবে না, বেলা হয়ে গেছে তো। আরে ঠিক আছে একটা নিয়ে তিনজনে ভাগ করে খা। একটা তিনজনে খা না, পেট রোগা ছেলে ও আর কত খাবে, খা। তবে একটা কথা তোকে বলছি আল্লাদি, এবার আমি সত্যিকারে বাঘ মারবই, কথা দিলাম। বাঘ কামড়াবে না? বলুন তো, বাঘ নিরামিষ খায়, আলুর দম মূলো ছেঁচকি এইসব খেতে খুব ভালোবাসে। আর তার আত্মীয় স্বজন? কুটু মামাকে ডেকে অজ্ঞান হয়ে পড়ে যাবে, শিকার করার দরকারই নেই, কেবল গলায় দড়ি বেঁধে বাড়িতে নিয়ে এলেই হবে। তবে দু একটা মানুষকে কো হিংস্র আছে, ওরা আমি সামলে নেব। তাহলে তো যেতেই হয়, আমরা সবাই একটা করে বাঘ আমাদের সাথে ধরে আনবো। আচ্ছা সেই বাঘ দুধ দেব? আরে সেই বাঘ তো দুধ দেবেই, আর সেই দুধ বিক্রি করেই তো আমরা বড় লোক হব। যাও যাওয়া ফাইনাল, বাড়িটাকে পারমিশন নিয়ে এসো। বিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস।
ए टलीदा जल्दी करो प्लेन छूट जाएगी। अरे दाड़ा बाबा दाड़ा, আগে গুরুজনদের পেন নামটা করতে দিবি তো নাকি? শোন না, তুই একটা পড়ার বই সঙ্গে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। সাত দিনের বেশি দেরি করবি না কিন্তু, একদিনও যেন কলেজ কামাই না হয় বলে। ও তুমি চিন্তা করো না, আমি ক্ষণ করে খেয়ে নে শিবরাম নিয়ে নিছি। পেলা যা তা খাসনি, তোর আবার পেট রোগা, বুঝে শুনে খাস। হ্যাঁ হ্যাঁ আমি আছি, চিন্তা করবেন না, চল তাড়াতাড়ি গাড়ি তোর। আরে শোন, সাবধানে থাকবি, সাবধানে থাকবি। কই দেখি 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 দেখি, হ্যাঁ দুটো কাঁচকলা আর হাড়িতে গোটা কয়েক শিঙ্গি মাছ নিয়ে যাও পেলা দা। শোন, প্লেনে যদি কানে ধাপা লাগে শুধু হাই তুলতে থাকবি বুঝলি। টেনিদা দার্জিলিং এর কাছাকাছি যাচ্ছ তো, পাথরের মালা যদি সস্তায় পাও। হ্যাঁ তাহলে কয়েক ছড়া হবে, হবে সব হবে। জঙ্গলে বাঘ ভালুক হাতি সব দূর থেকে দেখবে, একদম বাড়াবাড়ি করতে যাবে না। ক্যাবলা টাকা পয়সা কিছু লাগলে বল। আরে সব খরচা কুট্টি মামার, আমাদের কিচ্ছু লাগবে না। আরে এয়ারপোর্ট থেকে তো অনেকটা হাঁটা হয়ে গেল, এখনো কুট্টি মামা এলো না কেন? আচ্ছা ভুলে যায়নি তো? আরে না না না, কুট্টি মামা ওরকম লোকই নয়, ভুলে যাবে কি রে কুট্টি মামা। ওই তো ওরা, আরে বলতে বলতে এ গেছে। আরে কুট্টি মামা। আরে টেডি, সরি সরি, ভেরি ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। আসলে গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল বলে একটু দেরি হয়েছে। না না ঠিক আছে ঠিক আছে, আকাশপথে কোনো অসুবিধা হয়নি তো? না না, খুব মিষ্টি জানি হয়েছে। হইব না, প্ল্যানের মধ্যে এক বস্তা চিনি খাইয়া ফাঁক কইরা দিছে, মিষ্টি হইব না? আচ্ছা মামা, কানে যে কিছু শুনতে পাচ্ছি না, কি হবে? সে কি তুলো দাওনি কানে? আমি বারবার করে বলেছিলাম, বারবার করে বলেছিলাম কানে তুলো দে তুলো দে, কিছুতেই শুনলো না। নে বোঝে বা মারবো, এক ঘন্টা লাগলো নাকি? আর ঝগড়া চাটি করো না, আনন্দ মে রাহো, আনন্দ মে রাহো। আমার বাংলোটায় এখান থেকে যেতে টেনি এক ঘন্টা সময় লাগবে, তোমরা নেচারটাকে এনজয় করতে করতে সবাই চলো। কুটি মামা
আজকে লাঞ্চে কি মেনু হয়েছে? কুচি পাটার ঝোল, নদীর ছোট মাছের ঝাল, ডিমের কারি আর বিরিয়ানি। বিরিয়ানি কেন? সাদা ভাতই তো ভালো ছিল। কিরে, আচ্ছা মামা, এখানে জন্তু জানোয়ার দেখা যায় না? হ্যাঁ যায়, টাইগার একটু কম, লেপার্ড অনেক বেশি, প্রচুর লেপার্ড আছে এখানে। তাছাড়া হাতি আছে, ভালুক আছে, আর অজগর, সাপ, বাদর, নানান জাতির পাখি পাবে, ভ্যারাইটি টাইপ অফ বার্ডস পাবে তোমরা। মামু, আমি যে ভেবেছি বাঘ মারবো। টেডি, তুমি বাঘ মারবে? তুমি জানো এর জন্য তোমার জেল আর জরিমানা দুটোই হতে পারে। কেন কেন? আরে এখন বাঘ সংরক্ষণ করা আমাদের পবিত্র কর্তব্য। ভারতবর্ষ থেকে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা এখন টাইগার স্যাংচুয়ারি তৈরি করছি। আমাদের উপর নির্দেশ আছে, বাঘ যদি ফেরোসাস হয়ে যায় তাহলে তাকে ঘুম পাড়ানি গুলি মেরে ঘুম পাড়িয়ে আবার জঙ্গলে গিয়ে রেখে আসতে হবে। এ সম্বন্ধে অনেক কথা আছে, অনেক গল্প, চলো যেতে যেতে বলবো, লেটস গো। চলো চলো, খিদে পেয়েছে বড্ড। আয় এগিয়ে আয়। হনুমান, মুন্না, বাদর, জি সব, যাও সামান লে আও, সব লোক সব আগে আয়, যাও। এগুলো ওদের হাতে দিয়ে দে। এই আমার কোয়ার্টার। বাদর। হ্যাঁ সাহেব। জি সাহেব। সব লোক কা সম্মান এক নম্বর আর দু নম্বর কামরা মে রাখ দো। এই হনুমান, এই এক নম্বর ঘরে টেনি আর হাবল, আর দু নম্বর ঘরে প্যালার ক্যাবলা, আর ওই বাথরুম টাথরুম সব দেখা দেনা। ঠিক আছে, যাও টেনি, ফ্রেশ হয়ে এসো। ফ্রেশ পরে হব, আগে খাব। টেনিদা, একটু একটু ফ্রেশ ট্রেশ হয়নি, হাত মুখ তো একটু ধুয়ে নি, চলো না একটু ঘর টর গুলো দেখে আসি উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, যাও ঘর টর দেখে এসো, ফ্রেশ হয়ে এসো। ইন দ্য মিন টাইম আমি ডাইনিং টেবিলে তোমাদের সবার খাবারের ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ ওকে, যাও যাও যাও। বলছেন আচল আচল আয়। পেলা, কেবলা, যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে রে। আরে কোকি কে নিদা, এই তো খাইলা। কখন? আরে প্লেনে এক কেজি চিনি খাইলা। মারব চিনি? বলে কিনা আমি খেয়েছি, ইস্ট বেঙ্গল কোথাকার, এক ঘন্টা মারব। ঝগড়া রেডি করো না, আনন্দ মে রাহো, আনন্দ মে রাহো, আনন্দ মে রাহো। আনন্দ করতে মজা, আনন্দ করতে যা, তোরা যা। ওই না, ভাই না, কি সুন্দর ঘর। হ্যাঁ খুব সুন্দর ঘর। আই বাবা কত সুন্দর। এই ওটা কি রে? হ্যাঁ ওটা কিসের মূর্তি এটা? হ্যাঁ ও আরব দেশের দেবতার মূর্তি হইব। চোখটা কিরকম জল জল করছে দেখ। প্রথমে একটু ঘাবড়ে গেছিল, আমি একটু ঘুমাইনি, এখন ঠিক আছে। বাহাদুর। হ্যাঁ সাহেব। এই তুমি বাহাদুর? আমি তো চুঁচুড়ো লোক বাবু। ও তুমি চুঁচুড়োর লোক, আমি তাই ভাবি, তুমি তো নেপালি নও, তোমার নাম কি? কত আমাকে আদর করে হনুমান বলে ডাকে। ও হনুমান, তা হনুমান, এই
খাবার দাবার রেডি আছে তো? হ্যাঁ স্যার, আমার বড্ড খিদে পেয়েছে। যা খাবার দাবার ব্যবস্থা করে যা। এই শোনো, বাথরুমটা কোন দিকে? এই তো স্যার, ধাক্কা দিন খুলে যাবে। ও একেবারে ইংলিশ বাথরুম। আচ্ছা, ওয়াটার ওয়ার্ল্ডের লোক এসে ফিট করে দিয়ে গেছে। ও তাই নাকি? ও যাও খাবার রেডি করো, খাবার রেডি করো, বড্ড খিদে পেয়েছে, দেরি করো না, যাও যাও। হ্যাঁ দরকার হলে রাখবেন বাবু। হ্যাঁ হ্যাঁ, নাকে হাত পরে দিবি, আগে বাথরুমটা দেখ। জল মুখটা কেমন চিনা চিনা লাগলো। এবারে বুঝলাম। হ্যাঁ ওরা আসে মাঝে মাঝে, তালিবুল উপজাতি, এই শিকার করে খরগোশ হরিণ এইসব, বাঘও মারে মাঝে মাঝে, বাঘের চামড়ার উপর ওদের খুব লোভ, আর রাতের অন্ধকারে এই গাছ টাছ কেটে পালায়। আরে ওদের কথাই তো আমি চিঠিতে লিখেছিলাম তোমাদের, তালিবুলো ওরাই। কিন্তু ঢুন্ডুরাম, না না, আমার মনে হচ্ছে তোমাদের দেখার ভুল হয়েছে, নিশ্চয়ই এই চা বাগানের মালিভালিকে দেখেছো তোমরা। তা ঠিক কইছো, হইতে পারে জানো তো, এই টেনিদা না ওই টুপিওয়ালা কোনো মারবাড়িতে দেখলি কার ঢুন্ডুরাম। খিদের জন্য ভুল আমি দেখতেই পারি। হরিণ শিকার এখানে বারণ, আজকে পাটা খাও, কাল সকালে বনমুরগির শিকারে বেরোবো। আমরাও সঙ্গে যাব, আমার আপত্তি নেই, তবে হঠাৎ যদি বাঘের সঙ্গে দেখা হয়ে যায় টেনি? আমরা ভয় পাবো না মামা, পটল ডাঙার ছেলেরা কখনো ভয় পায় না, আমাদের লিডার টেনিদাকেই জিজ্ঞেস করে দেখুন। দেখতে জমিয়ে খাচ্ছি, ডিস্টার্ব করে দেখতো, তার মানে টেনিদা ভয় পাইছে। কি আমি ভীতু? না না, সে কথা কে বলেছে, তবে কি না তোমার সাহস নেই। সাহস নেই? বাঘ ভালুক গন্ডার হাতি ছুটু ইঁদুর যে সামনে আসবে এক ঘুঁচিয়ে তাকে ফ্ল্যাট করে দেবো। এই তো আমাদের লিডারের মতো কথা শুনে খুশি হলাম, কিন্তু বাঘ তো আর ছপ করে কাদের উপর এসে পড়বে না টেনি। বাঘ খোঁজবার জন্য বেশ চেষ্টা চরিত্র পরিশ্রম করতে হয়, তবে দু দুটো বন্দুক সঙ্গে যাচ্ছে, ঘাবড়াবার কিচ্ছু নেই। হ্যাঁ তাই ভালো, ওই বাঘকে আর ঘুষি ঘাসা মাইটা লাভ নাই, বাঘ তো আর বক্সিং এর নিয়ম কানুন জানে না, ওই দুইখান বন্দুক আছে ওই ভালো। হনুমান আর একবারই মাংস আনো,
বেড়ে রেঁধেছো ভাই, এত বেশি করে এনো? টেনে তুমি এই মাছের মাথা রাখো। দিন দিন দিন। আচ্ছা এখানে কি আমাকে কাঁচা কলা জল খেতে হবে? ঠিক আছে হনুমান, পেলার জন্য এক টুকরো ছোট্ট মেটে এনে দাও। বড়বাবু বড়বাবু বড়বাবু, এগি কি শুকলাল, কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি সাধু সাহেব, জঙ্গলের বর্ডারে পাহারা দিচ্ছিলাম, রোজ জবন্দি, হঠাৎ দেখি তালিবানি উপজাতি নদী পার হয়ে জঙ্গলে ঢুকছে, আবার পালিয়েও গেছে আমার বন্দুকের আওয়াজে। আমার মনে হচ্ছে আরো দু একটা দল লুকিচুকি মারছি। আর একটা আদমিকে দেখলাম সাহেব, অনেকটা দূরে, ঠিক চিনতে পারলাম না, ওই দক্ষিণ দিকে। আর থানা থেকে খবর এসেছে সাহেব, দুজন দল ছুট সন্ত্রাসবাদী, কালো মুখোশ পরা, এই জঙ্গলে নাকি আশ্রয় নিয়েছে। তাই বলছিলাম আপনারা একটু সাবধানে থাকবেন। সাবধানে তো থাকতেই হবে, এমন সময় জালমন্ত্রীকে নেমন্তন্ন করে নিয়ে এলাম, কোথায় ওরা একটু আমায় সাহায্য করবে? কিন্তু ওরা নিজেরাই তো তেমন সাহসী নয়, ভীতু। না, তোমাদের আমি বাড়ি পাঠিয়ে দেব। বাড়ি ফিরে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি, পটলডাঙ্গার চার মূর্তির বীরত্বের কথা সবাই জানে। কি টেনিদা? ডি লা গ্র্যান্ডি, সব কথাকে ঠিক করে তবে আমরা বাড়ি ফিরবো। কুটি মামা সাহায্য চেয়েছে, আমরা আছি, আমরা থাক। হ্যাঁ ঠাকুর, কিন্তু খচাংফু যদি এসে থাকে তাহলে আমাকে ফ্রাই করে খাবে বলেছে, আমি বাড়ি যাব। চার মূর্তি রোগা মূর্তি তুই, দলের বদনাম করিস না, বল লড়বো, সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই আমাদের ধর্ম। We shall overcome, আমরা করব জয় বিশ্বের জগৎভর। শাবাশ চার মূর্তি, এই তো চাই। চার মূর্তি জিন্দাবাদ। টেনিদা, তোমাকে আমি বন্দুক চালানো শিখিয়ে দেবো। কাল থেকে শিখবো বন্দুক। এই লড়াই বাঁচার লড়াই। পটল ডাঙ্গা জিন্দাবাদ, চার মূর্তি জিন্দাবাদ, শাবাশ। আমরা তো এখানে শুয়ে বসে থাকার জন্য আসিনি। আমি শুয়ে আছি, আমি তো পায়চারি করছি খাবার হজম করার জন্য। আমার খালি ওই বাঘটার কথা মনে পড়তে আছে। কেন মনে পড়তে আছে কেন? না, ওই বাঘটা যদি জিপের উপর সে ঝাঁপিয়ে পড়তো। বাঘ? এই মেলা বকবক করিস না তো, নিশ্চিন্ত, একটু পায়চারি করছি, উনি বাঘের কথা বলছে, বকবক করতে করতে তুই একদিন বক হয়ে যাবি। আচ্ছা টেনিদা, বকবক করলে বুঝি বক হয়? হয় বই কি, যারা হাঁস ফাঁস করে তারা হাঁস হয়, আর যারা ফিস ফিস করে তারা ফিস হয়, মানে মাছ হয়। টেনিদা বল, সবে তো দুটো বাজে, একবার নদীর ধারটা গিয়ে ঘুরে এলে হয় না? এই প্রস্তাবটা মন্দ দেয়নি। পেলা, নদীর ধারটা ঘুরে আসি, ফুল ফল পাখি গাছপালা দেখে আসি, তুই তো লিখিস ঠিকই, ভালো লাগবে। চল উঠে পড়, উঠে পড়। হ্যাঁ বল। আমি বড় একটু ঘুমাইনি, মারবো এক ঘন্টা ইস্ট বেঙ্গল কোথাকার। তুই আর জ্বালাস না, ঘুমোলে চলবে না, জাগো ইস্ট বেঙ্গল, জাগো। এই টেনিদা, তাহলে আমরা চট করে গিয়ে ততক্ষণে চেঞ্জটা করে নিই। হ্যাঁ যা যা, তোরা তাড়াতাড়ি চট করে নে, যা দেরি করছিস না, যা। ওরে উজুন, আমি
চলা গোপন রাখে আমার চলা নবীন পাতায় আমার চলা ফুলের ধারা ওগো নদী আপন ব্যাগে ব্যাগে নয় বেগে বেগে রবি ঠাকুর ওটা চ্যাংড়া মেয়ে নয় ওগো নদী আপন বেগে পাগল পারা চলার বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে আপন হারা ওগো নদী চলার বেগে পাগল পারা পথে পথে বাহির হয়ে আপন হারা আমার চলা যায় না বলা আলোর পানে প্রাণের চলা আমার চলা খুব ভালো গান রান্না করে ওসব তুমি বুঝবে না যাই এখন আর এখানে দেরি করবেন না তাড়াতাড়ি বাংলায় চলুন তো আপনাকে টিপিলেন সুই লাগাতে হবে দেরি হলে সাহেব আমার চিন্তা করবে আসুন আসুন আচ্ছা মামা বাঁদর আতঙ্ক হবে না তো না না ওসব কিছু হবে না এই তো একটা ইঞ্জেকশন দিয়ে দেবো তারপর ওই আচরের জায়গাটায় একটু আয়োডিন লাগিয়ে দিলেই ব্যাস সব ঠিক হয়ে যাবে মামু খিদে পেয়েছে এই সময় খিদে পেয়েছে এ বাদর হালুয়া রেডি হ্যাঁ স্যার খাবার রেডি ব্যাস হয়ে গেল এবার আইডিন একটু টেনিদা ইউ আর রিয়েলি গ্রেট শ্রী চরণেশু মা আমরা মজাদার প্লেনে চেপে উট্টি মামার বাংলোয় বাংলোতে এসে ঠিক মতো পৌঁছে গেছি বাংলোটা খুব সুন্দর বাগানের পাশেই একটু দূরে গভীর জঙ্গল এখানে সুন্দর পাখি ফুল আর দুরন্ত একটা নদীও আছে জঙ্গলে ভাল্লুকের উৎপাত প্রায়ই হয়ে থাকে জঙ্গলে ভাল্লুকের উৎপাত প্রায়ই হয়ে থাকে কিছুদিন আগে একটা নেকড়ে বাঘ কুলি বস্তিতে হানা দিয়েছিল সে কি শুনেছি রয়্যাল বেঙ্গল টাইগারও আছে কুট্টি মামা সেনাবাহিনী আমাদের সব সময় পাহারা দেয় মাঝে প্যালার একটু পেট খারাপ হয়েছিল এখন ভালো আছে টেনিদার খাওয়া বেড়েই চলেছে আবার মাঝে মাঝেই ভয় পাচ্ছে যদিও মুখে বলে চলেছে বাঘ আমাকে মারতেই হবে এই পরিবেশে হাবুলের গলায় গানও এসে যাচ্ছে টেনিদার ধমকে আবার চুপও করে যাচ্ছে মোট কথা আমরা ভালোই আছি বাবাকে আমার প্রণাম জানিও তুমি আমার প্রণাম নিও আল্লাহ দিকে চিঠিটা দেখিও ও নিশ্চয়ই ভালো আছে ক্যাবলা ওগো শুনছো কি হলো কি আবার চেঁচিয়ে একেবারে বাড়ি মাত করে দিলে ক্যাবলা চিঠি দিয়েছে
সে তো ভালো খবর, সবাই ভালো আছে তো? না, এমনিতে সবাই ভালো আছে, কিন্তু তুমি এরকম ঢোক গিলে কথা বলছো কেন? কুট্টি মামার বাংলোটা শুনলো, কিন্তু ভাল্লুকের উৎপাত আছে। বাঘ ভাল্লুক অজগর এসব আছে জেনেই তো গেছে। ক্যাবলা দাজা অ্যাডভেঞ্চার ভালোবাসে, ও যদি সত্যিই ভাল্লুকের সঙ্গে লড়তে যায়। টেনি দাজা ভীতু, ও যদি বাঘের মুখে পড়ে। আর প্যালাদার কথা তো ছেড়েই দাও। তুমি তো টেনিকে বাঘ মারার জন্য খেপিয়েছো, বাঘ মারো বাঘ মারো, এখন কান্নাকাটি কেন? হ্যাঁ, মনটা বড় কু গাইছে, আগের বারের কথা মনে নেই? যদি কোনো বিপদ হয়। কু গাইছে? হ্যাঁ কু। হ্যাঁ, তাহলে বরং তোমরা একটা কাজ করো, ওই ছেলেগুলোর চিন্তা ছেড়ে দিয়ে তোমরা বরং নিজেরা একবার ওখান থেকে ঘুরে এসো, আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। কে? ঠিক আছে, সত্যি তুমি মহান, গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামু, এই বাংলোটারে কে ডিজাইন করছে? এই বাংলোটা বানিয়েছেন বীরভূমের এক আর্কিটেক্ট, কিন্তু ডিজাইনটা পুরো আমার একে দেওয়া, আমার খুব শখের পার্সোনাল বাংলো। আমার ওই অফিসিয়াল ফরেস্ট বাংলোটা অবশ্য সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে, কিন্তু এখানে থাকা খাওয়া শোয়াটার ব্যবস্থাগুলো খুব ভালো বলেই আমি তোমাদের এখানে এনে তুলেছি। হ্যাঁ মামা, খুব সুন্দর, মাটি আর কাঠের কাজ খুব সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ। আমার ঘরটা কিরকম একটু ছমছমে, কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে। আচ্ছা, আমার ঘরে ওই যে মূর্তিটা, ওটা কি আরব দেশ থেকে আনিয়েছেন? সবসময় মনে হয় ওটা যেন আমার দিকে তাকিয়ে আছে। না না, ওটা আমি মিজোরাম থেকে আনিয়েছিলাম, ওর ভেতরে যেসব কারুকার্য টার্য ওগুলো সব আমার। ভীতু হলেই ভুতুড়ে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই ওই যে উপজাতিদের কথা বলছিলাম না, তালিবান উপজাতি বুঝলে, ওই নদীর পাড়ে জন্দিপাড়ের পেছনে ওরা থাকে, শুনেছি হাজার বছরের ওপর ওখানে আসে ওরা, পাথুরে জায়গা, অল্প চাষবাস করে, আর রেগুলার এসে আমার জঙ্গলে ওরা হামলা করত, তীর ধনুক চালাতো। কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি বন্দুক টন্দুক ব্যবহার করছে। আচ্ছা মামা, বলছি যে আমি তো এটাই বুঝতে পারছি না, ছোট বন্দুক পাচ্ছে কোত্থেকে? এর পিছনে কোনো দুষ্ট চক্র আছে, এই বাংলোটা এবার ওরা দখল করতে চাইছে না তো? নিশ্চয়ই ওরা কোনো ঘাঁটি করতে চাইছে, কিন্তু কিসের ঘাঁটি? কেলা তোর কি মনে হয়? আমি বাড়ি যাবো। হ্যাঁ, এইটা মনে হয়। কিন্তু উপজাতিরা ওদের সাহায্য করছে কেন? ওরা তো খুব শান্তিপ্রিয় ছিল, ওদের রাজত্ব চালায় রানী, রানী সর্বেসর্বা, মানে রানীর কথায় রাজার প্রজা সবাই উল্বস করে। আমার মনে হচ্ছে ওরা খবর পেয়েছে তোমরা আসছো, নইলে আসবে কেন? ওরা খবর নিতে এসেছিল তোমরা কারা এবং কেন এসেছ। কিন্তু ওদের সঙ্গে লড়তে হলে তো আমাদের অস্ত্র লাগবে। হ্যাঁ আছে, শব্দ হয় কিন্তু গুলি বেরোয় না, এমন বন্দুক আমার কাছে আছে, দেবো তোমার সবাইকে, দেবো একটা করে। তাছাড়া আমার তো একটা দোনলা বন্দুক আছেই, আর আমার বনরক্ষীদের সবার কাছে বন্দুক টন্দুক আছে। হ্যাঁ, আর আমার কাছে আছে আমার আন্ডারে শুকলাল, শুকলাল সর্দার, দারুণ শুটার, গুলুম, দারুণ টিপ এই শুকলালের, একা একা পুরো জঙ্গলটা পাড়া দেয়। আমি অবশ্য রিস্ক নিচ্ছি না, আমি অ্যাডিশনাল পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছি, সুতরাং কোনো চিন্তার কারণ নেই। তাহলে তো ঠিকই আছে, আর শুকলাল তোমাকে বন্দুক চালানো শেখাচ্ছি, ও আমি একাই ম্যানেজ করে নেব, ওরে আপনি কিছু চিন্তা করবেন না, যাকে অন্য গল্প। আচ্ছা মামা, আপনি যে ওই আপনার সঙ্গে ওই একটা ভাল্লুকের মজার গল্প শোনাচ্ছিলেন না, ওটাও এদেরকে একটু শোনান না, এরাও শুনুক। ওই ভাল্লুক টালুকের গল্প আরেকদিন হবে টেনি, আমি ভাবছি ওই মানুষরূপী জন্তুগুলোর কথা যারা জঙ্গলের চারপাশে
ঘুরে বেড়াচ্ছে। টেনিদা, ও টেনিদা, শুধু গল্পই করবেন, আর বন্দুক চালানো শিখবেন কখন? বন্দুক? আচ্ছা শুক্লাল, তোমার হাতে এখন সময় আছে? হ্যাঁ হ্যাঁ আছে। চলো না এখনই শিখি। চলো এখনই। হ্যাঁ এখনই শিখবে? হ্যাঁ। শুক্লাল বলো, ওই ঘুম পাড়ানি বন্দুকটা দিয়ে শেখাবে, আর গুলিটোটা চেক করে রাখবে। ঠিক আছে। যাও। ভাবে না, চিন্তা নেই, আমি তো তাহলে তোরা মামার সঙ্গে একটু গপ্প কর, আমি একটু প্র্যাকটিস করে আসি। আমরা সঙ্গে যাবো না? নে মামু, আপনি ততক্ষণ হয় ওদের জঙ্গলে ভৌগোলিক অবস্থানটা বোঝান তো, আমি ততক্ষণ একটু। ভালো কথা, প্যালার দিকে একটু নজর রাখবে, আবল তাবল কিছু খেয়ে না ফেলে। একটা কাজ করুন তো, ওর জন্য একটু গেঁদাল পাতার রস করে রাখুন তো। আছে, ওর জন্য গেঁদাল পাতা আমি রেখে দিয়েছি। চলো চলো। শুক্লাল শুক্লাল। জি স্যার জি স্যার। অন্ধকার হওয়ার আগে টেনিকে নিয়ে ফিরে আসবে। ঠিক আছে, আপনি কোন চিন্তা করবেন, আমি ঠিক সময় মতো ফিরে আসবো। যাও। জি স্যার। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, la 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 la. শুক্লাল বলছি কি, ওই যে গাছে ফলগুলো রয়েছে, ওটা এক টিপে মারতে পারবে? এক টিপে? দেখি চেষ্টা করে। দেখি টেনিদা, কি করে বন্দুক চালানো শিখতে হয় দেখো। দেখি, এই বন্দুকটাকে সোজা করে কাঁধের সাপোর্টে রাখলে, ঠিক আছে, একটা চোখ বন্ধ করে নলের উপর দিয়ে স্থির দৃষ্টি, লক্ষ্য একেবারে স্থির, ঠিক অর্জুনের মতো, ঠিক আছে। আর এটা হচ্ছে টেনিদার টিগার, এটা কি কি টিগার এটাকে বলে, এটা টিগার টিগার। এটার পর আঙ্গুলটা রেখে চাপ দিলেই ওরা আন্দাজে হয়ে গেছে। আর একটা মনে তো আন্দাজে হয়ে গেছে, শুধু শুধু টোটা খরচ করাচ্ছে টেনিদা। দেখো আবার আবার এই এই দেখি, আমি চেষ্টা করি। দেখো, আরে ঠিক করে ধরুন টেনিদা, আরে নিচে নয় নিচে নয়, কাঁধে কাঁধে কাঁধে, উপর উপর, আবার উপর দেয় টেনিদা, ভয় পাচ্ছেন কেন? ঠিক করে ধরুন, ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার টিগারে আঙ্গুল, টিগারে তুমি, আমি তো ইয়ের আওয়াজ পেয়ে ছুটে চলে এলাম। ঘুম পাড়েনি গুলি? খুব ভালো খুব ভালো খুব ভালো। ছেড়ে আপনি আমাকে প্রাণে বাঁচালেন। হাবিলদার, এবারটাকে হ্যান্ডকাপ লাগিয়ে আমার অফিসে নিয়ে এসো। এর আগে বেশি আর এক বেটা ধরা পড়েছে বাবা টেনি। হ্যাঁ বাবা টেনি, বাবা টেনি, আমার বুকে এসো বাবা, আমার বুকে এসো। তুমি জানো না যে তুমি জানো না তুমি যে আমাদের দেশের কত বড় উপকার করলে, কত বড় একটা সন্ত্রাসবাদীকে তুমি জখম করে খতম করেছো। আই 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 রিয়েলি আই রিয়েলি স্যালুট টু ইউ। মানে বড়বাবু, আমি ঠিক? তুমি ঠিক করেছো, ঠিক করেছো তুমি তিনি। তোমার মতো সাহসী বীর যুবকের আজ বাংলার ঘরে ঘরে দরকার। হ্যাঁ মানে না মানে কুট্টি মামা বকবে না তো? বকবে কি বলছো, সারা দেশের মানুষ তোমাকে মাথায় তুলে নাচবে। টেনি টেনি কুট্টি মামা, টেনি গুলির শব্দ শুনলাম, কি কি হয়েছে? কি আপনার এই ভাগ্নে আমাদের টেনি শর্মা একেবারে ব্রিলিয়েন্ট। টেনি বাবু, তুমি জানো
কত বড় সন্ত্রাসবাদীকে তুমি জখম করেছো। টেনিদা, তুমি? টেনিদা, ইউ আর গ্রেট। তুমি সন্ত্রাসবাদীকে গুলি করে মেরে দিলে। আমি ঘুম পাড়িনি, গুলি জেগে যাবে, জেগে যাবে। জাগতে দিচ্ছি না, জাগতে দিচ্ছি না। হাবিলদার, এটাকে নিয়ে তাড়াতাড়ি আমার অফিসে চলো, একটা ব্যবস্থা করি। আপনার সাথে পরে কথা হবে, আমি এদের ব্যবস্থা করি। আর টেনি, তুমি আর তোমরা এই চার মূর্তি, তোমাদেরকে পুরস্কৃত করা হবে, কেমন? চলি, পরে আপনার সঙ্গে জমি আড্ডা মারা যাবে, কথা বলা যাবে। হ্যাঁ টেনি, চলি, আসবেন, আবার আসবেন। হ্যাঁ নিশ্চয়। পুরস্কার? টেনি, তুমি তুমি আমার ভাগ্নে, তাই তো মনে হচ্ছে। I am feeling proud of you. আমাকে তুমি, আমার কি আনন্দ হচ্ছে, তুমি কি করেছো? কিনে পেয়েছে? পেয়েছে পেয়েছে পেয়েছে। ঘুমের গুলি খাবো? ঘুম ঘুম কি উল্টো পাল্টা বলছে টেনি, এমন একটা কাজ করেছো টেনি। এই চলো চলো পাগলে চলো, রাত দেবে আসছে, অঙ্গ্র এগিয়ে জমি আজকে খাওয়া দাওয়া হবে। চলো টেনি, জানলায় বাঘ বাগানের ভেতরে। তুমি নিশ্চয়ই ঘুমের ঘরে স্বপ্ন দেখছো পেলারা। আরে খোকা বাবু, এখানে বাঘ আসবে কি করে? চলে গেছে কিনা তাই সবাই ঠাট্টা করছো, যদি দেখতে। বাঘ? দেখেছি, আমিও তো দেখেছিলাম, দুটো গন্ডার, তিনটে জলহস্তি, এক ঘুচিতে একটা গন্ডারকে মেরে ফেললু, দুই চরে দুটো জলহস্তি, কাত, অবশ্য স্বপ্নে। টেনি টেনি টেনি, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। হ্যাঁ বেলা, তুমি তো ঘুমোচ্ছিলে। মোটেই না, আমি শুয়ে শুয়ে শিবরাম পড়ছিলাম। তারপর? তারপরে জানলায় একটা গড়গড় আওয়াজ, তাকিয়ে দেখি। কি কি দেখলি? প্রথমে একটা বাচ্চা, বড়সড় বিড়ালের মতো দেখতে মনে হলো, তার জালার মতো মাথা, কাটার মতো গোফ, ধামার মতো পিলে, শিঙি মাছের মতো শিং, আর পটলের মতো দাঁত। নে, প্যালাকে এখানে রাখা যাবে না। ঠিকই তো, বাঘের কথা শুনেই যা করছে তাতে তো। কাল ওকে প্লেনে তুলে দেওয়া যাক, বেয়ারিং পোস্টে। যা যাও, শুয়ে পড়ো, রাত জেগে আর শরীরটা খারাপ করতে হবে না। আপনারা বিশ্বাস করছেন না? যা যা খুব হয়েছে, আর ওস্তাদি মারতে হবে না, রাক্ষসের মতো খাবি আর শেষে পেট গরম হয়ে উষ্টুম দুষ্টুম স্বপ্ন দেখবি। জানলা দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়, কাল সকালে তোকে যদি কলকাতা পাচার না করেছি তো। ও কি, ও আওয়াজ কেন? রঞ্জন সাহেব, এই রঞ্জন সাহেব। শুক্লাল স্যার, বাইরে চলুন স্যার, কি হলো? তো চলো চলো, শিখি চল, শিখি চল। এ চল পালা, চল 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 চল। কি রে,
এত চেঁচামেচি কিসের? কি হয়েছে বাবু? কুলি লাইনে বাঘ এসেছে বাবু। ও বাবা, কি হলো? এবার তোমরা হাসছো না কেন? একটা চিতা ছিল, একটা গরুকে জখম করেছে আর একটা ছাগলকে মেরে দিয়ে পালাইছে। তাই তো, আবার চিতা বাঘের উৎপাত শুরু হলো। তোমরা এক কাজ করো, যাও উপরে গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে দেখি কি করা যায়। আর হ্যাঁ, তোমরা চারজনে আজ রাতে একটা ঘরে থাকবে, একের পর এক যা ঘটছে রাতটা সাবধানে থেকো। হ্যাঁ, যাও শুয়ে পড়ো। শোন, চল না না না, দেরি করলে বিপদ হবে। আমি শহর থেকে বেশ কিছু টোটা নেওয়ার ব্যবস্থা করেছি, সেগুলো এসে পড়লেই শিকারে বেরিয়ে পড়বো। এই আমরাও যাবো তোমার সঙ্গে। যাবে? হরিণ শিকার হলে নিয়ে যাওয়া যেত, কিন্তু আমিও যাবো। মরি তো একটা ভালো কাজ করেই মরবো। হ্যাঁ, বাঘ মারবো। বাঘ? আচ্ছা, সবাই যখন যাবে তখন আমি বা বাদ যাই কেন? লেকিন তুম তো শের সে ডরতে হো। আমি ভয়? আমি নাকি ভয়? আরে আমি হলাম পটল ডাঙ্গা টেনি শর্মা। আমাকে ভয় দেখাবে এমন কোন জন্তু এখনো জন্মায়নি। তবে কি জানিস, এখন তো সারা দেশে বন্য প্রাণীর সংরক্ষণ হচ্ছে, তাই জন্তু জানোয়ার মারা যাবে না। ওদেরকে ভালোবেসে বসে এনে নিয়ে যাব। কি করে? বাঘকে বলবো। কি বলবা? হিংসা ভুলে যাও, শুকতানি খাও, ভেজিটেরিয়ান হয়ে যাও। বাঘ রে কইবা? তুমিও ভালো, আমিও ভালো, আসলো ভালো, নকলো ভালো, সস্তা ভালো, দামিও ভালো, হেতায় গানের ছন্দ ভালো, হেতায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো, বর্ষা ভালো, ময়লা ভালো, ফর্ষা ভালো, পোলাও ভালো, কোরমাও ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো, পাকাও ভালো, সোজাও ভালো, পাকা ভালো। টেলি, গান তো হলো, কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তোমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নাও, তারপর আমরা শিকারে বেরোবো। আর আমি দেখি ওদিকে টোলা বন্দুকের এগুলো কি ব্যবস্থা হলো। হ্যাঁ, তাহলে লাঞ্চের পর আমরা সবাই মিলে শিকারে যাবো। হ্যাঁ হ্যাঁ, বাঘের পেটে যাবো না, হিপোপটামাস গিলে খাবে কে জানে। প্রাণ ভরে ফাঁচির খাওয়াটা খেয়ে নি। এই বাহাদুর! হ্যাঁ সাহেব। খানা তৈয়ার? হ্যাঁ সাহেবজি, ডিমের কারি, মাছের ফ্রাই আর দরবেশ। জমে যাবে, যাও যাও তাদের খাবার রেডি করো, যাও যাও এখন। মাছের মাথা আছে, দেব? হ্যাঁ হ্যাঁ, সব খাবো সব খাবো। আরে আমরা হলাম পটল ডাঙার চার মূর্তি, দি লা গ্রান্ডি মেফিস্টো ফেলিক্স। ইয়াক ইয়াক! আবুল, বেলা, ক্যাবলা, শোনো, তোমাদের যে বন্দুকগুলো দিয়েছি সেগুলো নকল, কিন্তু শব্দও হয়, ধোঁয়াও বেরোবে, ওই বাদর টাদর তালাবার জন্য কাজে লাগবে। টেনি কই? হোয়ার ইজ টেনি? এই তো একানি। হ্যালো, ও টেনি, তোমাকে যে বন্দুকটা দিয়েছি ওটা দুমদাম বেরো না, বারুদ পুড়িয়ে যাবে, হিসেব করে খরচ করবে, মনে থাকে যেন। আমরা সবাই রেডি? লেটস গো! চলো। Thank you.
দেখেছি। এই শোনো, তোমরা কেউ গাড়ি থেকে নামবে না, খুব দরকার না পড়লে। আমি একটু বাদেই আসছি। শুক্লাল চলো। টেনিদা একটু নেমে পাইচারি করলে হতো না? না, কুটিমা বারণ আছে, কাছাকাছি বাঘ থাকতে পারে। আমার দিনের বেলা সারি দিকে তো মনোরম, এখানে বাঘ আসবো কেমনে? আর যদি বাঘ এখানে থাকবো তো মামারা অমন বাঘের খোঁজে দূরে গেল কেন? না মানে মামা বারণ করে গেল কিনা? আরে টেনিদা, মামারা ওরকম বারণ করেই। তুমি সংস্কৃত পড়োনি? মা মা অর্থাৎ কিনা না না। তো সংস্কৃত বেশি পণ্ডিত পড়াশুনি তো, গাজালা করে। তোমার গা জ্বালা করে করুক, মেয়ে উত্তর যা। এই দেখো আবার রাষ্ট্র ভাজা যাচ্ছিস কেন? সাদা বাংলা বলি তো হয়। হ্যাঁ ঠিক আছে, নামতে যখন চাইছিস তখন নাম কি আছে, কোনো ব্যাপারই না। বাঘ আছে তো কি হবে, বাঘ বাঘ। তবে হ্যাঁ, বেশি দূর যাওয়া চলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল। হ্যাঁ যাও, বাঘ দেখাচ্ছে, থাকলে থাকবে বাঘ, বাঘের জন্য। কি সুন্দর জঙ্গল, কি সুন্দর সব গাছপালা। হ্যাঁ এখানকার পাখিগুলো না কি সুন্দর ডাকে। না রে ডাকে না, যেন গান গায়। ঠিক বলেছিস, গান গায়। আচ্ছা হাবুল, গাছেরও প্রাণ আছে প্রথমে কে বলেছিল বলতো? কেন, ছত্রপতি শিবাজি? তোর মুন্ডু জগদীশচন্দ্র বসু। হ্যাঁ এইবার মনে পড়ছে। প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে গাছ কাটা অপরাধ। হক কথা কইছিস। তাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও যত লৌহলষ্ঠ কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। কোথায় গেলি তোরা? দেখো কোথায় যে টেনিদা, এখানেই তো ছিলাম। এখানে তো ছিল মানে, এখানে তো ছিলাম কি বললাম, কর্তি মামা বারণ করে গেছে, বেশি দূর যাস না। আমি তো বেশি দূরে যাইনি, কাছেই ছিলাম। ও কাছেই ছিলি, আমি বললাম মতো দূরে কত চলে গেলি। টেনিদা বুনো হাতি। হ্যাঁ বুনো হাতি। এই এই যা যা, তোরা কাছে উঠে পড়, উঠে পড় বাবা। বাংলোটা ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই নাকি? একদিন হয়ে গেল বাবুরা জঙ্গলে গেছে, কোনো খবর নেই। তাই কোনো বিপদ হলো না তো? তাহলে আমাদের নিয়ে চলো, আমাদের নিয়ে চলো। না না মা, তুমি বরং বাড়িতে থাকো, আমি ওকে নিয়ে জঙ্গলে যাচ্ছি। কিন্তু তোরা সাবধানে যাস বাবা। তুমি কিন্তু ভয় পেও না। না না চলো সাবধানে যাবি, চলো। হ্যাঁ সাবধানে যাবি কিন্তু। দাদা, টেনিদা, দাদা তোমরা কোথায়? আমরা এখানে। তুই আবার এখানে এলি কেন? তোকে খবর কে দিল?
আরে তোমার চিঠি পেয়ে মার খুব মন খারাপ হয়ে গেছিল, তাই বাবা বলল তোমরা ওখান থেকে ঘুরে এসো, আজকেই প্লেনে চেপে এসেছি আমরা। টেনিদা টেনিদা বোধহয় রাই আমরা পটল ডাঙার ছেলে, ভয় কাকে বলে কোনোদিনও শুনিনি, কোনোদিনও জানি না। তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে স্বামী ঘুটঘুটানন্দের চক্রান্ত আমরা কিভাবে ফাঁস করেছিলাম, শুধুমাত্র সাহসের জোরে। আর সেই সাহসের জোরেই আমরা টেনিদাকে ফিরিয়ে আনব, ভয় পেলে চলবে না। এই তুমি তুমি আল্লাদিকে নিয়ে বাংলোয় ফিরে যাও। না না আমি যাব না, আমি তোমাদের সঙ্গেই থাকব। আরে বলছি তো টেনিদাকে আমরা খুঁজে বার করবই। ঠিক তো বলো তিন সত্যি। আচ্ছা বাবা সত্যি সত্যি সত্যি, এবার তুই প্লিজ যা বাংলোয় ফিরে যা প্লিজ। ক্যামেরাটা ঠিক কথা বলছে, এই জায়গা ডেঞ্জারাস আছে, এ খুব ভয়ঙ্কর জায়গা। চলো ম্যাম সাহেব জলদি চলো, বাংলোতে মা একা আছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই ক্যাবলা একবার কুট্টি মামারে খবর দিলে হতো না। কোথায় পাবি কুট্টি মামাকে? আর তাছাড়া আমাদের আর এক সেকেন্ডও সময় নষ্ট করলে চলবে না, চল এখনো যাক। কোথায় যাবো? সেটাও তো ঠিক, হাতির পায়ের ছাপ তো আস্তে আস্তে মিলিয়ে গেছে। কি করি? এক কাজ কর বেলা, তুই বাঁদিকে মানে পূর্ব দিকে চলে যা। হ্যাঁ বল। হ্যাঁ তুই তুই ডান দিকে মানে পশ্চিম দিক, আমি যাবো সোজা। এই ক্যাবলা একা একা? হ্যাঁ একলা চলো রে। মানে একেবারে একা? হ্যাঁ একেবারে একা। হয়তো আমরা আর কেউ বেঁচে ফিরবো না, কিন্তু শেষবারের মতো বল, পটলডাঙা জিন্দাবাদ, পটলডাঙা জিন্দাবাদ। চল চল। কোথায় গেল? একা একাই যেতে হবে। আমি এখন একা, বুকে সাহস আনো বেলা। তুমি যে কেবল শিঙি মাছ দিয়ে পটলের ঝোল খেতে এক্সপার্ট তা নও, তার চাইতে আরো অনেক বেশি। আজ তোমার চরম পরীক্ষা, তৈরি হ। কোথায় যাই? রাত হয়ে এলো, আজ এখানেই থেকে যাই, কাল সকালে টেনিদাকে খুঁজে বার করবই। সুর আছে, এমন স্পিন করাবো না। কিষেন সিং বেরি কুমলে হারভাজন হার মেনে যাবে। আমাদের দেশের হাতি স্যার বিখ্যাত হাতি, কি সুন্দর আর কি বুদ্ধি, ছোট ছোট চোখ, এই চোখ দিয়ে সমস্ত জঙ্গলটাকে পাহারা দেয়, একটু আদর করলেই না বসে আসে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আপনি তো দেখছি হাতিদের নিয়ে অনেক পড়াশোনা করেছেন। আগে স্যার একটা দুঃখের কথা বলবো স্যার। বলবেন।
বলে ফেলুন বলে ফেলুন। এই হাতি যোগ্য মর্যাদা পেল না স্যার, এত বড় একটা মানুষ না মানে মানে জন্তু। কেন কেন? এই ময়ূরকে জাতীয় পক্ষী হিসেবে স্থান দিয়েছেন। আসলে হাতিকেই ফ্লাইং বার্ড হিসেবে জাতীয় পক্ষী হিসেবে মর্যাদা দেওয়া উচিত ছিল। জাতীয় পক্ষী, ন্যাশনাল বার্ড, হাতির ডানা কোথায়, উড়বে কি করে? মহাভারত পড়েননি? ওই রাবত পাখা মেলে আকাশে আকাশে ঘুরে বেড়াতো। ডক্টর ভৌমিক, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন বলুন তো? কেন, ছাতিমতলা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, মহান মহান পুরুষ এখানে পড়াশোনা করেছেন, মহিলাও বুঝলেন এখানে পড়াশোনা করেছেন, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচিমিন, ক্রুশ্চব, উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি অ্যালাউ করেনি এই ইউনিভার্সিটি, অনলি বিকজ হি ওয়াজ সো মাচ পুয়ার ইন ইংলিশ, আউট আউট। তারপর পড়াশোনা করতে এসছেন আরো আরো অনেক অনেক মনীষী, বুঝলেন ইন্দিরা গান্ধীর নাম বলেছি বলেছি আরো অনেক। সবচাইতে বড় ছাত্র মানে বিখ্যাত ছাত্র ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর মিস্টার ভৌমিক। মিস্টার ভৌমিক? এই মিস্টার ভৌমিককে আগে আমি চিটাচে বলে মনে হচ্ছে কিছু বললেন। হ্যাঁ না না, আচ্ছা ডক্টর ভৌমিক, চার দিন ধরে তো হাতিদের স্বাস্থ্য পরীক্ষা সব হলো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবাই খুব ফুর্তিতে আছে, প্রত্যেক হাতির স্বাস্থ্য খুব ভালো, খেলে ধুলে বেড়াচ্ছে। শুধু একটা হাতি স্যার ম্যালেরিয়া হয়েছিল। আচ্ছা, এমন একটা ইনজেকশন ঝাললাম না, ফিট, ঘুরে বেড়াচ্ছে। বাহ, আচ্ছা ওই যে ছেলেটি গণনা করে ওকে একবার খবর দিন তো। কি যেন নামটা, উত্তম কুমার মা, হ্যাঁ মনে পড়েছে, উত্তম কুমার মাহন্ত, উত্তম কুমার, হ্যাঁ উত্তম কুমার। হ্যাঁ স্যার বলুন। স্যার কি বলছেন, গণনা যা করলে সব ঠিক আছে তো? কি দাঁড়ালো স্যার? দাঁড়ালো, দু বছর আগে ছিল 500টা, এখন বেড়ে দাঁড়িয়েছে 1001টা। যাক, তুমি যেতে পারো। এই দাঁড়া 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 দাঁড়া, একটু খবর দাও তো বাবুর্চিকে, কাটলেট ভাজতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখানকার কাটলেট আর কলা দারুণ জমবে স্যার, দারুণ জমবে। স্যার, আমাদের হাতি ওই মতি ফিরে আসছে স্যার, ওর পিঠে যেন কে ওরে বাবা, এ তো সুর দিয়ে নামিয়ে দিল স্যার, দেখুন স্যার, মনে হচ্ছে বেঁচে নেই। ডক্টর ভৌমিক, ভালো করে চেক আপ করুন তো। ঠিক ঠিক আছে, দেখছি। পালস আছে কিন্তু মারা গেছে স্যার। ওই হাতিরা অজ্ঞান হয়ে গেলে যে ইঞ্জেকশনটা দিই সেটা দিয়ে একটা চান্স নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, নিন নিন, ছেলেটাকে বাঁচান। এই ছুঁচ, এইটা যাবে, এটা যাবে পশ্চাতে, একটু তুলুন তুলুন, আমি কোথায়, খিদে পেয়েছে, আমি খাবো। খাবেন? আপনি জানেন আপনার কি হয়েছিল? জানি, গাছের ডাল থেকে বুনো হাতির পিঠে পড়লাম, চতুর্দিক অন্ধকার, তারপর স্বপ্নের মতো।
কি সুন্দর ফুল, প্রজাপতি, পেঁচা, পাখি, তারপর আপনাদের এখানে। আপনি কে? আপনার পরিচয়টা কি? আমি টেনিদা পোস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি তো পোস্টের বানান পাল্টে দিয়েছেন মশাই, ফেমাস হয়ে গেছেন। POST পোস্ট আপনি তা না বলে? না, ডবলটি দে, খুঁটি শক্ত হবে। আপনি খুঁটি শক্ত করে দিয়েছেন ইংরেজির, এই শুনে না নেসফিল্ড পর্যন্ত ইংরেজদের যে নেসফিল্ড, আন্দামানে পালিয়ে গেছে। রিয়ালি সুইট, ইউ আর গ্রেট। আপনি আমায় চেনেন? আরে আপনাকে চিনবো না, সারা পশ্চিমবঙ্গ আপনাদের চার মূর্তিকে চেনে। কিন্তু পেলা, হাবুল, ক্যাবলা ওরা কোথায় গেল? বাঘের পেটে গেল? আপনি নিশ্চিন্ত থাকুন, থানায় নতুন অফিসার এসেছেন, খুব ভালো লোক, আমি ওয়্যারলেসে ওকে খবর পাঠিয়ে দিচ্ছি। আমি থানায় খবর দিয়ে এসেছি, অফিসার তো এক্ষুনি আসছেন, উনি তো আপনাদের খুব ভালো করে চেনেন। ছিলেন রামগড়ে, এসেছেন এই জলদাপাড়ায়, সবে মাত্র এসেছেন, ট্রান্সফারে এসেছেন। উনি ওই রামগড়ে আমাদের খুব সাহায্য করেছিলেন। কিন্তু আমার কাটলেট কোথায়? এই উত্তম, উত্তম কুমার, কাটলেট দিয়ে এসো, জলদি কাটলেট খাবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই নিশ্চয়ই তালিবান উপজাতিদের উল্লাস, ক্যাবলেরা বোধহয় বিপদে পড়েছে। আপনার বন্দুকটা নিলাম। এই দেখো কি করছে, বন্দুক নিয়ে চলে গেলেন, গুলি ভরা আছে, ট্রিগারে চাপ পড়লে চাটা হয়ে যাবে, দম করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও টেনিদা, যাবেন না, একা যাবেন না, আমরা থানায় ওয়্যারলেসে খবর দিয়েছি, বড়বাবুকে আসতে দিন। ও টেনিদা, প্রিন্সেস কো বুলাও, প্রিন্সেস, প্রিন্সেস কামিং, রাজমাতা কলিং, কামিং। ইয়েস ইয়েস মাম, আমি তোমাদের রাজমাতা, ফরচুন টেলার, ওয়েদার এক্সপার্ট, তোমরা সব সময় আমার বাতচিত শুনো। প্রায় 1 ইয়ার হলো আমি মেডিটেশনে ছিলাম, আমার উপদেশ তোমরা শুনছো না? হট উপদেশ? ইউ পিপল সেট ধুন্দুরা আমার ঘুটঘুট আনন্দকে সাপোর্ট দিচ্ছ? ওরা আচ্ছা আদমি নেই, হ্যাঁ ওরা আমাদের শত্রু, পশ্চিম বাংলা এবং ইন্ডিয়ার শত্রু। ওরা বিদেশি বাজে লোকদের কাছ থেকে জালি নোট, অস্ত্র পাচার করছে, সন্ত্রাসবাদীদের সাহায্য করছে। দিস ইজ ক্রাইম, সন্ত্রাসবাদীদের সাহায্য করা ক্রাইম। শুনো ডানজওয়ান, পয়সা জ্যাদা লেতা হ্যায়, সাপ্লাই কম দেতা হ্যায়, বহুত মডার্ন আর্মস আর ইলেকট্রনিক্স বম চাইয়ে, আর মডার্ন রাইফলস আর রিভলভার কা সাপ্লাই বাড়াও। বস কো বল দেঙ্গে হাম। আর সুনো, নকলি ইন্ডিয়ান রুপিয়া 2 কোর চাইয়ে, বহুত ডিমান্ড। নেক্সট টাইম তোমরা বস কে বলো জিতনা ডলার চাইয়ে হাম দেগা। ওকে। মহাযজ্ঞে, আমাদের মহাযজ্ঞে বাধা সৃষ্টি করেছিলি,
তোদের ছাড়বো না। চল চল আমার সঙ্গে। চল 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 চল। তোমরা সোনা দানার লোভে ওদের সাপোর্ট দিচ্ছ? দিস ইজ নট ফেয়ার। আর ইউ শিওর? ইয়া, আমি অনেক বিচার বিবেচনা করে বলছি, আমরা শান্তি প্রিয় জাতি, ইন্ডিয়ার সঙ্গে গুড রিলেশন রাখাই আমাদের ডিউটি। তোমরা মাঝে মাঝে নর্থ বেঙ্গলের জঙ্গলে ঢুকে গাছ কাটছো, ত্রিপুরার বর্ডার দিয়ে সন্ত্রাসবাদী ঢুকছে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ও, এবার বুঝলাম, তোমরাই তাহলে বাক্সে যে আমাদের ভয় দেখাচ্ছ। শুক্লাল, কে স্যার? জঙ্গলিদের গান শুনছি বলে মনে হচ্ছে তালিবুনদের গ্রাম থেকে। সাহেব, সাহেব, আমার মনে হচ্ছে ওদিক থেকে আসছে। সাহেব, আমার মনে হচ্ছে খোকা বাবুদের ওরা ধরেছে। লেটস গো। চলুন স্যার। কেউ আছেন? কাকে চাই? আগে টেনিদারে খোঁজ দিয়ে আসি, ওই জঙ্গলে পাগলা হাতি নিয়ে পালাইছে বুঝলেন। হাতির জঙ্গল? সে তো ওই দিকে। আমার একটু নিয়ে যাবেন? হ্যাঁ। আপনারা কারা? পরের উপকার করেই আমাদের কাজ। ও, ভালো ভালো, আসুন চলেন। গান শোনা যায়, আমার একটু এখানেই নামায় দেন বুঝলেন, আর লোকাল থানা একখান খবর দিয়ে দেন। তুই আবার কারা? আমাকে চিনতে পারলে না? আমার নাম খাচাংফু। ও, তুই আমারে রসগোল্লা খাওয়াইয়া ঘুম পাড়ায় দিছিলি। এখানে কি করতেছস? ঢুন্ডুরামের জঙ্গল পাহারা দিচ্ছি। ঢুন্ডুরামের জঙ্গল? এটা আমার মামার জঙ্গল। মামার জঙ্গল? তোর বাপের জঙ্গল? বাপের লোক? দাঁড়া, তোকে যদি কুস্তির পেঁচে নদী চলে ভাসায় না দিছি। আচ্ছা, কথা কি? ক, অনুপ্রবেশ মানে কি? ক, অনুপ্রবেশ পাস। গুজ্জটিকা মানে কি? ঝঞ্ঝাট। আর অবরোধ মানে? অবরোধ? অবরোধ মানেও ঝঞ্ঝাট? চলচ্চিত্র চঞ্চরী কার লেখা? সে ঢুন্ডুরামের লেখা। তোর মুন্ডু সর্ষে ফুলের ইংরাজি কি জানোস? সর্ষে ফুল কখনো দেখিনি। দেখো তাই, এইবার দেখ। তোদের বস্তি কোন দিকা? চুপ কইরা শুয়ে থাক। গাছ আমাদের প্রাণ, গাছ কাটতে নেই তাতে নেচার খেপে যায়, বৃক্ষরোপণ করাই আমাদের ধর্ম, জন্তু জানোয়ার প্রকৃতি ইয়াদের সঙ্গেই আমাদের সহবাস। আমি অর্ডার করছি ঢুন্ডুরাম আর ঘুটঘুটানন্দকে আশ্রয় না দিতে, ওয়াদের ইন্ডিয়ার হাতে তুলে দাও। ফলো মাই অ্যাডভাইস। এই তোমরা দুজনের দিকে যাও, তোমরা দুজনের দিকে যাও, যাও। বড় বাবু, বড় বাবু
গুলি চালাবেন না, আমি পেলাদের দেখতে পেয়েছি, ওদের গুলি লেগে যাবে, চালাবেন না। শুক্লাল বন্ধু কি স্যার? কুটি মামা, ও কুটি মামা, ওই তো। আরে গুলি করবেন না, আমি আপনাদের দেখতে পাচ্ছি, আমি আসছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। তোমার ইত্য সাহস, তুমি আমার রাজত্বে আইছো আমার সাথে খালি হাতে লড়াই করতে? বড়লাগা ব্যায়াম সমিতি কি এমনি এমনি খুলেছিল? ও ক্যারাটে কুংফু সব আমাদের জানা। পাইবে পাইবে আমার দলের একজনের সঙ্গে লড়াই করতে? শক্তিমানকে হারাইতে পারলে আমি আমি এটা ছেড়ে দিব, আমি এটা ছেড়ে দিব। রাজি রাজি, এই রাজা এ তুম ঠিক নেই করতে হো, চার মূর্তি কো মারো, ইতনা পয়সা ইতনা সোনা তুমকো দিয়া আর তুম বিক্রয় করতে হয়? হে শক্তিমান কো বুলাও। Thank you.
কথা তো ম্যাম আমাকে আগে বলে নাই কেনে? আমি তো ম্যামের কথার অবাধ্য হতে পারি না। এ ঢুলুরাম, ইয়ে ঘুরঘুটা নন্দ, তোমরা আমাদের ভুল বুঝাইছ, ইহার শাস্তি পেতে হবে। তোমরা তোমরা আমাদের শত্রু আছো, ইন্ডিয়ারও শত্রু আছো, তোমাদের ছাড়বো নাই, একেবারে ছাড়বো নাই। সর্বযুগের রসগোল্লা গুলো খেলি আবার ধরিও দিনি বোম শঙ্কর। আরে মিলে জুলি জালি নোটের ব্যবসা করতে পারতাম, পুলিশে ধরিয়ে দিলি। ছি 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 ছি, শয়তানদের সব ভ্যানে তোলো। এ ওদের বন্ধনটা খুলে দে, এখনই দিচ্ছি। এখন তোমরা আমাদের কাছে কিরকম ব্যবহার প্রত্যাশা করো? আমরা ইন্ডিয়ার ফ্রেন্ড আছি, আমরা বন্ধুত্ব চাই, আমরা শান্তি চাই। তাহলে আসুন হাত মেলাই। আমাদের টেডিকে কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো, রিয়েল ফাইটার, একদম হিরো বটে। তাহলে সবাই মিলে বলো, চার মূর্তি বুঝলেন কুট্টি বাবু? প্রথম যৌবনে যখন রামগড়ে পোস্টেড ছিলাম, তখন এই টেনি শর্মা আর এই তিন মূর্তি মানে চার মূর্তির জন্য কত বড় ক্রিমিনাল ঘুরঘুটা নন্দ, তারপরে খচাংফু আর ঢুন্ডুরাম, এদেরকে ধরতে পেরেছিলাম। ভাগ্যের কি পরিহাস দেখুন, রিটায়ারমেন্টের বছরে ওই টেনিদের সাহায্যে এতগুলো ক্রিমিনালকে একসঙ্গে ধরতে পারলাম। যাক, ওই টেনির জন্যে পুলিশের জীবনে অন্তত আরও একটা ভালো কাজ তো করতে পারলাম। সব ঠিক আছে, আয়। তোমাদের সব বীরত্বের কথা আমি শুনেছি, তুমি এক গুলিতে এক সন্ত্রাসবাদীকে ঘুম পাড়িয়ে দিয়েছো, আবার উপজাতির শক্তিমানকেও হারিয়েছো। আমি স্বীকার করছি তুমি সত্যি বীর। বলছিস? তাহলে আমাকে আর গুড বাচ বলবি না তো? না না, তুমি টেনিদা বাঘের মতো কাজ করেছো, তুমি তো বাঘা যতীন, আজ থেকে তোমার নাম বাঘা যতীন। মা, প্রদীপটা আর খাবার থালাটা নিয়ে এসো, এসো টেনিদা, চল বসো। আরে বসো না এখানে। হ্যাঁ হ্যাঁ বসি। নে, আগে চন্দন নে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ক্যাবলা, আমি আর বাপকে ভয় পাই না, ভূতকেও ভয় পাই না, আমরা দেশকে ভালোবাসতে শিখে গেছি। আমরা করব জয় বিশ্বের যত ভয়। ডিলা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিপস, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আর বেশি খাবো না। আমার রসগোল্লা কই? দই, মাছের মাথা, রাবড়ি? আবার এসেছি, আবার জেগেছি, পটল ডাঙার চার মূর্তিমান, পটল ডাঙার চার মূর্তিমান, বঙ্গভূমি ভোলেনি আমাদেরই নাম, বঙ্গভূমি ভোলেনি আমাদেরই নাম, চার মূর্তিমান
চার মূর্তিমান চার মূর্তির অভিযান, চার মূর্তিমান চার মূর্তিমান চার মূর্তির অভিযান।